আমি শাউলি। আপনারা শুনছেন আদিগুরু শঙ্করাচার্যের যাপন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গমায়া। ব্যাসদেবের ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন আচার্য শঙ্কর, এ তো বহু আগের কথা। মহর্ষি ব্যাসদেবের আদেশে কুমারিল ভট্টকে দিয়ে এই ভাষ্যের বার্তিককে রচনা করাতে গিয়েও ছিলেন আচার্য দেব, কিন্তু কুমারিল ভট্ট তখন তার অন্তিম সময়ে। কুমারিল ভট্টেরই অনুরোধে তাঁর প্রধানতম শিষ্য মণ্ডন মিশ্রকে দিয়ে বার্তিক রচনার কাজটি করাতে তাঁর বাড়িতেও উপস্থিত হয়েছিলেন শঙ্করাচার্য। নিরীশ্বরবাদী মণ্ডন এরপর কী করে শঙ্কর শিষ্য সুরেশ্বরাচার্যে পরিণত হয়েছেন সে কাহিনীও শুনেছি আমরা। এবার কিন্তু আসল কাজটা সমাধা করতেই হবে, তৈরি করতে হবে ব্রহ্মসূত্রের ভাষ্যের বার্তিক। যে ব্যাখ্যায় কোনো ভাষ্যের দোষ গুণ বিচার করা হয় তাকেই বলে বার্তিক। শঙ্করাচার্যের লেখা ভাষ্যের দোষ গুণ বিচার করবেন মণ্ডন তথা সুরেশ্বরাচার্য। পদ্মপাদ সহ শঙ্করের বাকি শিষ্যেরা যথেষ্ট শঙ্কায় এই বিষয়ে, কারণ সুরেশ্বরাচার্য সন্ন্যাস নিয়েছেন খুব বেশি দিন হয়নি, তার উপরে এক সময় তিনি জৈমিনী ঋষির কর্মকাণ্ডের প্রবল সমর্থক ছিলেন। আচার্যদেবের শিষ্যেরা মনে করলেন কর্মকাণ্ড আর নিরীশ্বরবাদের তত্ত্বে গুরুত্ব আরোপ করে এই বার্তিকের মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলতেই পারেন সুরেশ্বরাচার্য। শিষ্যদের মধ্যে প্রতিক্রিয়া ক্রমে বাড়তে লাগল। শিষ্যদের মনের কথা বুঝতে পেরে তাই সুরেশ্বরাচার্যকে বার্তিক রচনার আদেশ দিয়েও তা ফিরিয়ে নিলেন আচার্য দেব। তবে তাঁর বাকি শিষ্যদের সংশয় ভঞ্জন করতে আরও একটি উপায় নিলেন তিনি। সুরেশ্বরাচার্যকে অদ্বৈত তত্ত্বের উপর এমন একটি প্রামাণ্য গ্রন্থ রচনা করতে বললেন যা পড়ে শিষ্যেরা তাঁর অদ্বৈত বোধ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন। কর্মপিপাসু মানুষের এমন জ্ঞানের চরম সীমায় উত্তরণ দেখে তারা যেন এরপরে চমকে যান। এদিকে পদ্মপাদের শিষ্যেরা চাইছেন বার্তিক রচনার কাজটা যেন তাঁদের গুরু করতে পারেন। সে খবরও শঙ্করের কানে এসে পৌঁছেছে। শঙ্কর পদ্মপাদকে ডাকলেন, তবে বার্তিক রচনার দায়িত্ব দিলেন না, তাঁকে দিলেন ব্রহ্মসূত্রের ভাষ্যের টিকা রচনার দায়িত্ব। তার সমস্ত জ্ঞান এবং বোধ এই টিকার মধ্যে উজাড় করে দিতে বললেন। শ্রী গুরুর আশীর্বাদে তাঁর দুই শিষ্য একদিন দুটি রচনাই সমাপ্ত করলেন। সুরেশ্বরাচার্য রচিত নৈষ্কর্ম সিদ্ধি পড়ে গুরুদেব স্বয়ং মুগ্ধ হলেন, আর তাঁর বাকি শিষ্যেরা বিশেষ করে পদ্মপাদ একেবারে অবাক। অদ্বৈত জ্ঞানের কোন স্তরে উঠলে তবে এমন অত্যাশ্চর্য রচনা সম্ভব সে কথা ভেবেই অবাক হলেন পদ্মপাদ। সুরেশ্বরাচার্যের দক্ষতা সম্পর্কে সংশয় প্রকাশ করার জন্য মনে মনে যার পরনাই লজ্জিত হলেন পদ্মপাদ। তবে পদ্মপাদ রচিত ভাষ্য পড়েও শঙ্করাচার্য আনন্দে ভরপুর হলেন। অতি চমৎকার ভাষ্য রচনা করেছেন তার প্রিয়তম শিষ্য। পদ্মপাদকে তাঁর রচিত সম্পূর্ণ সূত্রের ভাষ্য রচনার আদেশ দিলেন আচার্য দেব। ঘোষণা করলেন পদ্মপাদের এই কীর্তির নাম হবে বিজয় ডিন্ডিম। এই বৈদান্তিক তত্ত্বের প্রসিদ্ধি হবে সারা জগৎ জুড়ে। তবে শুধু সুরেশ্বর আর পদ্মপাদই নন, গুরুদেবের আদেশে তাঁর আরও বেশ কয়েকজন প্রজ্ঞাবান শিষ্য এবার বৈদান্তিক টীকা রচনার কাজও শুরু করলেন। তত্ত্বস্বরূপ পরম গুরুর কাছ থেকে যে যা আহরণ করেছেন এবার বিশ্বের উন্নতিকল্পে তাই বিতরণের পালা এল। কিন্তু স্বয়ং জগৎগুরুর আশীর্বাদ আর প্রসন্নতা লাভ করেও পদ্মপাদের মনে সুখ নেই, অনুতাপে মন ভরে আছে তাঁর। মূলত তাঁর এবং তাঁর শিষ্যদের সংশয়ের কারণেই সুরেশ্বরাচার্যের কাঁধ থেকে বার্তিক রচনার দায়িত্ব ফিরিয়ে নিয়েছেন শঙ্করাচার্য, আর এই কারণেই অনুতাপে তারা দগ্ধ হচ্ছেন। আমরা অবাক হয়ে দেখি বন্ধুরা, আচার্যদেব স্বয়ং পরম গুরু হয়েও তাঁর নিজের সিদ্ধান্ত একেবারে চাপিয়ে দিচ্ছেন না কোথাও, বরং সংখ্যাগরিষ্ঠের মতে যেটি কাম্য একমাত্র সেই কাজেই উৎসাহ দিচ্ছেন।
নিজের ইচ্ছা অনিচ্ছা বলে আলাদা করে কোনো কিছুরই মূল্য নেই তাঁর কাছে। এত বিশাল শিষ্যমণ্ডলীকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালনা করছেন আচার্য শঙ্কর। পদ্মপাদের মনে এদিকে দারুণ অনুতাপ, প্রায়শ্চিত্ত করতে চান তিনি। গুরুদেবকে জানালেন তার মনের কথা। গুরুদেবকে প্রণাম করে নিবেদন করলেন যে তিনি তীর্থ ভ্রমণে যেতে চান, গুরুদেব যেন তাঁকে কৃপা করে অনুমতি দেন। শিষ্যের মনের প্রকৃত ভাব গুরুদেব বুঝতে পেরেছেন অনেক আগেই, তাই কিছুতেই তাঁকে তীর্থযাত্রার অনুমতি দিতে রাজি হচ্ছেন না। বারবার অনুরোধ করার পরেও প্রিয়তম শিষ্য পদ্মপাদকে নিরস্ত করতে চেষ্টা করছেন শঙ্করাচার্য। তিনি বলছেন, গুরুর কাছেই আছো, এই তো তীর্থ, আর যাবে বা কোথায়? গুরুহীন স্থানে আর তীর্থ কে বা পায়? হে পদ্মপাদ, ভ্রান্ত প্রমাদ ভুলে যাও, গুরু চরণামৃত সেই তো তীর্থ দক, সারেই নাও বুঝে নাও। হে পদ্মপাদ, আর সব বাদ রেখে শোনো, গুরুর মধ্যে লীন ইষ্ট তোমার, এ সত্য ভুলো না কখনো। তীর্থ গমন সে যে দুঃখ ভ্রমণ, দিন জুড়ে জাগে বহু শ্রম, রাত জুড়ে নামবেই ঘুম, কখনই বা পাবে তবে তত্ত্বের স্বাদ, অন্তর রইবে নিঝুম। হে পদ্মপাদ, কে সে উন্মাদ, হেন হেলায় হারায় গুরুজন, আছি ভবতারণ তোমার, তীর্থের কি বা প্রয়োজন। গুরুদেব আটকাতে চান শিষ্যকে বারবার, আর প্রবল অনুতাপে শিষ্য তাঁর প্রায়শ্চিত্তের সংকল্পে অটল। গুরুদেব আর কী করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন সন্তান সমপ্রিয়তম শিষ্যকে। বেশ কয়েকজন অনুরাগী অনুগামীকে সঙ্গে নিয়ে এরপরে তীর্থ ভ্রমণে বেরোলেন পদ্মপাদ। আর এই তীর্থ ভ্রমণে তাঁর কাছে মৃত্যুসম অন্ধকূপ হয়ে দাঁড়াল। এরপর নেমে আসলো এক ভয়ানক আঘাত। কেন, কি করে? পদ্মপাদের সেই দুর্ভাগ্যের কথা শুনবো আমরা, শুনবো আগামী পর্বে। আমি শাওলি, আপনারা শুনলেন আদিগুরু শঙ্করাচার্যের যাপন ও তাঁর দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি আর আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের একটি সশ্রদ্ধ নিবেদন। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন অমৃতাঙ্গামায়া।